আহ যাদের কাছ থেকে আমরা অনেক বক্তব্য শুনেছি যাদের কাছ থেকে অনেক লাভবান হয়েছি আহ মৌলান রহমান রহমান কামাল উদ্দিন জাফরি এবং অন্যান্য বক্তারা যারা আসছেন এবং আমার আহ শ্রদ্ধেয় প্রিয় রুহুল ভাই আমার ক্লাসমেট আর অনেক ভাইরা এখানে আছেন আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়ে আমাকে বলতে বলা হয়েছে ইসলামিক দাওয়া আমরা জানি যে আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়াতে যে নবী রসুলকে পাঠিয়েছেন প্রত্যেকে এই দাওয়া দেওয়ার জন্য পাঠানো হয়েছে আর কেন তাদেরকে পাঠিয়েছেন আল্লাহ আল্লাহবুল আলমিন যে মানুষকে সৃষ্টি করেছেন তাদেরকে একা ছেড়ে দেন মানুষকে একা ছেড়ে দেওয়া হয়নি আদম হাওয়াকে দুনিয়ে পাঠানো হয়েছে সাথে শয়তানকে পাঠানো হয়েছে এই শয়তানকে আমরা দেখতে পাই যে আদম হাওয়াকে কে মিসগাইড করার জন্য সে উঠে পড়ে লেগেছিল লেগেছিল তো মানুষকে গাইড করার জন্য আল্লাহবুল্লা আলমিন যে নবীদেরকে পাঠিয়েছেন আদম থেকে শুরু করে নুয়াল ইসলাম ইব্রাহিম এবং সর্বশেষে আমাদের প্রিয় নবী মোহাম্মদ ইসলাম হয়েছে তারা সবাই দাওয়াতের কাজ করেছেন এখন আমরা দাওয়াত দিতে গিয়ে কিভাবে দাওয়াত দেওয়া উচিত আসলে আমাদেরকে সেই কোরআনের কাছে ফিরে আসতে হবে কোরআন আমাদেরকে যেসব বিষয়ে দাওয়াত দেওয়ার জন্য বলেছে সেই দাওয়াতের কাজগুলি আমাদের করতে হবে আমরা দেখতে পাই যে আল্লাহবুল্লা আলমিন দুনিয়াতে যেসব নবীদেরকে পাঠিয়েছেন তাদেরকে বেশ কয়েকটি ফান্ডামেন্টাল মেসেজ তাদেরকে দিয়েছে প্রত্যেকটি নবীকে বলা হয়েছে যে তোমরা তহির দাওয়াত দাও এবং শুধুমাত্র আল্লাহর ইবাদতের দাওয়াত দাও রিসাহলেত আখেরাত এবং কোরআন দাওয়াত দাও এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল মেসেজ প্রত্যেকটি নবীকে আল্লাহ রবুল আলমিন দিয়েছিলেন এবং সবাই এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে পৌঁছিয়েছেন আমরা দেখতে পাই সুরে আম্বিয়ার

কি জন্য আমার মেসেজ তুমি শুনো যে এখানে কোনো মাহবুদ নেই একমাত্র আল্লাহ ছাড়া আমি ছাড়া এবং শুধু আমার ইবাদত করো এবং নামাজকে কায়েম করো আমরা এখানে দেখতে পাই প্রিয় সম্মানিত ভাই বোনেরা যারা আজকের প্রোগ্রাম জয়েন করেছেন আমরা দেখতে পাই যে আল্লাহবুল আলমিন মুসা আল ইসলামকে নামাজ পড়ার জন্য বলেছেন তো এখানে এটা মনে করার কোনো কারণ নেই যে নামাজ শুধুমাত্র এই উমদকে দেওয়া হয়েছে এটা সবাইকে দিয়ে আসা হয়েছে আমাদেরকে আরো খেয়াল রাখতে হবে যে ইবাদতের কথা সারাতের কথা আখেরাতের কথা যে সমস্ত মানুষের মধ্যে আখেরাতের বিশ্বাস থাকবে তাহলে এই মানুষ কখনো অন্যায় কাজ করতে পারে না আমরা যখন বিশ্বাস করবো যে আমাদেরকে আল্লাহর সামনে এসে দাঁড়াতে হবে আমাদের প্রত্যেকটি কাজের হিসাব দিতে হবে তাহলে আমরা কোনো অন্যায় কাজ করতে পারি না আমরা কোনো মানুষের উপর জুলুম করতে পারি না আল্লাহ রুবুল আলমীর সামনে গিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে এই বিশ্বাস আমাদের সবারই আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে কোরআনকে নিয়ে আমাদেরকে লেগে থাকতে হবে আমরা যদি মানুষকে ডাকতে চাই কোরানকে পড়তে হবে কোরানকে বুঝতে হবে আল্লাহবুল আলমী নবীদেরকে কি বলেছেন জানতে হবে এই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছাইতে হবে কোরআন যদি আমরা না পড়ি তাহলে আল্লাহর সাথে আমরা কিভাবে লিঙ্কড হব আল্লাহর সাথে আমরা কিভাবে সম্পর্কিত হব এই কোরান পড়ার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি আমাদের দাওয়াতকে বিত্তদের রুচ গ্রাজুয়ালি স্টেপ বাই স্টেপ আমাদেরকে দিতে হবে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন যে খমর মদ্যকে হারাম করেছেন একসাথে করেন নি স্টেপ বাই স্টেপ করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্বর্ব দুআ করেছিলেন আল্লাহর কাছে আল্লাহুম বাইন লানা বায়ানান শাফিয়ান ফিল খামর আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা আয়াত নাযিল করেছেন ফাইনালি সূরা মাঈদার 90 91 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলে দিয়েছেন হাল আনতুম মুনতাহুন তোমরা কি এই খমর থেকে তোমরা বেঁচে থাকবে আলাদা হয়ে থাকবে একইভাবে আয়স রদি আল্লাহ রদি বলেছেন যে আল্লাহবুল আলমিন প্রথম দিকে যে সুরাগুলো নাজিল করেছেন সেখানে জান্নাতের কথা বলা হয়েছে জাহান্নামের কথা বলা হয়েছে এই জান্নাত জাহান্নামের কথা যখন বলা হয় মানুষ ইসলামের দিকে ঝুঁকে আসে তারা যখন ইসলামের দিকে ঝুঁকে আসে আল্লাহ রবুল আলমিন তাদের প্রতি হালাল হারামের বিষয়গুলো দিয়েছেন যদি প্রথমেই বলা হতো যে লাতে সবুল খামর তাহলে কোন মানুষ সেই জিনিস গ্রহণ করতে না লা তাজন জিনা করোনা তাহলে তারা হয়তো এটা গ্রহণ করতে পারত না বুখারী শরীফের হাদিস এরপর আমাদের যেটা কি করতে হবে যে কোরআন ও না এর নিয়া ওদেরকে থাকতে হবে আমরা আজকে যারা দাওয়াত দিচ্ছেন আমাদের যারা বড় বড় আলেম বড় বড় দায়ী যারা বাংলাদেশে যারা কাজ করছেন অন্যান্য দেশে যারা দাওয়াত দিচ্ছেন আমি কি অবাক হই অনেক সময় আমাদের সম্মানিত কাহিনী বলতে গিয়ে সময় নষ্ট করে দেন কোরআন শরীফ থেকে আয়াত বলা হয় না সহি হাদিস বলা হয় না হাদিস যদি বলা হয় তার রেফারেন্স দেওয়া হয়না হাদিসটা কোথা থেকে আসছে হাদিসটা সহি এটা বলা হয় না আমরা জানি এই যে প্যান্ডামিক চলছে এই প্যান্ডামিক চলা অবস্থায় আমাদের একজন সম্মানিত মুরব্বী যাকে দেবন্দী স্কলার বলা হয় যিনি আমেরিকায় থাকেন মুফতি আজম যাকে বলা হয় তিনি বলেছিলেন যে বারোই মে যখন আসবে একটি তারকা উদিত হবে যার নাম হচ্ছে এই তারকা উদিত হওয়ার সাথে সাথে প্যান্ডামিক বিদায় নেবে তিনি যে হাদিসটির উপর আমল করতে চেয়েছিলেন হাদিসটি হচ্ছে আবু বর্ণিত সুরাইয়া কিন্তু তিনি এটা বলতে চান নাই যে এখানে আল্লাহ রসুল বলেছেন বলে দাবি করা হচ্ছে যে যখন সুরাইয়া তারকা উদিত হবে সকালে তাহলে প্রত্যেকটি শহর থেকে বিপদ দূরীভূত হবে আপনার জানা দরকার হাদিসটি সাহি নাকি দাহিফ নাকি মধু এই হাদিসটি কি আসলে হাদিস আল্লাহ রসু বলেছেন আর যদি বলে থাকেন তিনি কি হতে বলেছেন আমরা এই হাদিসের সাথে সম্পর্কিত কিছু হাদিস পাই বুহারি মুসলিম যেখানে ওই খেজুর বৃক্ষের মধ্যে যে সমস্যা লেগে যায় মাঝে মধ্যে খেজুর নষ্ট হয়ে যায় বিপদ আবাদ কেজুর নষ্ট হয়ে যায় অনেক সময় আরবরা এটা আগে থেকে বিক্রি করতেন তিনি খেজুর বিক্রি করতেন না কিন্তু শুধু বিক্রি করতেন যখন সুরাইয়া তারকা দিতে হতো তিনি তখন শুধু বিক্রি করতেন কারণ কথা উল্লেখ করেছেন যে সরাইয়া তারকা যখন দিতে হবে

এই খেজুর খেজুরগুলো যখন পেকে যায় এই যে যাদের খেজুর তাদেরকে দেওয়া হয়েছিল এরকমই সমস্ত সম্পর্কে বলা হচ্ছে সুরাসৌরার মধ্যে আট নম্বর পৃষ্ঠায় এটা বলা হয়েছে 7 নম্বর পৃষ্ঠায় এরপরে আল্লাহর রাসূল যে হাদিস উল্লেখ করেছেন কফা বিল মারে কাযিবান আন ইউহাদদ বিকুল্লি যে মানুষ যখন তারা যখন কথা বলে তাদের জানা উচিত যে আসলে কথাটা সত্য না মিথ্যা আপনি যখন কিছু একটা কথা শুনবেন যদি কেউ আপনাকে কিছু বলে দেয় আপনাকে জানতে হবে ইজ ইট ট্রু দ্যাট ইজ ফলস এটা যদি ফলস হয়ে থাকে আপনি একটা ফলস জিনিস ছড়াই দিলেন তাহলে আপনি তো মিথ্যাবাদী হয়ে গেলেন আল্লাহ রসুলের নামে যদি আপনি কাজ করে থাকেন তাহলে একজন বিশাল গুনাগার হয়ে তো আমি আশা করব যে আপনারা যারা দাওয়াতি কাজ করছেন তারা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন এবং আমরা যখন হাদিস যখন আমরা বর্ণনা করি আমরা যেন বলে দেই হাদিসটা কোন কিতাব থেকে আসছে আপনি যখন কোনো ইতিহাস থেকে কিছু বলতে যান আপনি সোর্সটা উল্লেখ করে দেবেন এমনি মন গড়জ মন গড়া কোনো জিনিস যেন আমরা মানুষের সামনে না বলি কারণ তারা তো মনে কোরআন শরীফের মতো একটা সত্য জিনিস কোরআন শরীফের আয়াত হচ্ছে যার মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা যারা বলে থাকি আমাদের কথার মধ্যে সন্দেহ থাকতে পারে আমাদের কথার মধ্যে বল থাকতে পারে আমি যদি কোনো একটা জিনিস ফর এক্সাম্পল ইবনিকা ফিরের আলবিদা ও নেহায়া ঐতিহাসিক বই থেকে আমি বলে থাকি আমাকে বলতে হবে তিনি ওই বই বলেছেন এই বইয়ের সম্মান কি তাফসিরের মতো না তাফসির ইবনে কাসির অনেক উচ্চ স্তরের একটা তাফসির বাট আল বিদায় ও নিহা ইজ নট লাইক দ্যাট এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা দরকার আমরা যারা যারা দাওয়াতের কাজ করি আমরা জন্য এই জিনিসগুলো মনে রাখি আর ফাইনালি আমি বলতে চাই যে আমরা এই যে দাওয়াতের কাজ এখানে যেন আমরা বলি যে আল্লাহ আল্লাহ রসুলকে যেভাবে বলেছেন সুরাই ইউসুফের শেষে কুল হাবিহি সাবিলি আদউ ইলা আল্লাহি আলা বাসিরা على بصيره انا ومن اتبعني وسبحان الله وما انا من المشركين